হাই ভিউয়ার্স, নন্দিস কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজ আপনাদের সামনে আমি নিয়ে এসেছি সুজির হালুয়া নিয়ে। এই হালুয়াটি আপনি যে কোনো অনুষ্ঠান পার্বণে করতে পারবেন। আমি এখানে নিয়েছি হাফ এক কাপ পরিমাণ সুজি এবং দুটো তেজপাতা টুকরো করে, দুই টুকরা দারচিনি, দুটা এলাচ একটু ফেটে দিয়েছি যাতে এর স্মেলটা হালুয়ার সাথে ভালোভাবে মিশে যায়। আমি চুলার আঁচ একদম লো ফ্লেমে রেখেছি। হালকা করে এটাকে আস্তে আস্তে ভাজতে হবে যাতে কোথাও পুড়ে না যায় বা কোথাও দাগ লেগে না যায়, তাহলে কিন্তু খেতে ভালো হবে না। দিয়েছি আমি এক চিমটি পরিমাণ লবণ। আস্তে আস্তে ভাজতে থাকবে, এটা ভাজতে ততক্ষণ থাকবো যতক্ষণ পর্যন্ত আপনার নাকে স্মেলটা না আসে, সুজির ভাজার একটা সুন্দর স্মেল আসবে। এখন ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ঘি। ঘিটা অবশ্যই ভালো কোয়ালিটির হতে হবে, এই ঘিয়ের জন্যই আপনার হালুয়ার টেস্ট কিন্তু অনেক গুণে বেড়ে যাবে। ঘিটা মেশানোর পর আমি আস্তে আস্তে ভাজতে থাকবো, দেখুন কতটা সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। আমি কিন্তু নাকে টের পাচ্ছি স্মেলটা, আপনারা করলে আপনারাও টের পাবেন। সুন্দর করে এটা আস্তে আস্তে করে ভাজতে থাকুন, হালকা হালকা হাতে, কোনো তাড়াহুড়া না করে। ভাজতে ভাজতে এক পর্যায়ে এটার আমি দিয়ে দিচ্ছি চিনি, 3 টেবিল চামচ চিনি দিয়েছি আমি। আপনারা কম বেশি করতে পারেন, অনেকে বেশি চিনি খেতে পছন্দ করেন, বেশি মিষ্টি খেতে, তারা আরও বাড়িয়ে দিতে পারেন। আমি মোটামুটি আঁচের একটা মিডিয়াম আঁচের একটা হালুয়া বানাবো, বেশি মিষ্টিও না বেশি হালকা মিষ্টিও না, সেজন্য আমি 3 টেবিল চামচ দিয়েছি। আমি এখানে দিয়েছি 2 কাপ পরিমাণ দুধ, এটা লিকুইড দুধ দিয়েছি আমি। আপনারা চাইলে গুঁড়া দুধ দিয়েও এই লিকুইড দুধের মতো করে নিতে পারেন, সেটা দিতে পারেন। আমি প্যাকেট দুধ থেকে 2 কাপ দিয়েছি। আমি আস্তে আস্তে করে চামচটা চালাতে হবে যাতে নিচে লেগে না যায়। দেখুন যতক্ষণ পর্যন্ত না কড়াই নিচে ছেড়ে না আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে নেড়ে নেড়ে রান্না করতে হবে, খুব খেয়াল করে রান্না করতে হবে এটাকে। আর এই হালুয়া করার সময় একেবারেই চুলার পাশ থেকে সরা যাবে না, ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবেন যতক্ষণ পর্যন্ত নিচে থেকে ছেড়ে না আসে। আস্তে আস্তে হয়ে আসছে, নিচের কড়াই থেকেও ছেড়ে আসছে। এই হালুয়াটা আপনি যে কোনো অনুষ্ঠানে করতে পারেন, যে কোনো অনুষ্ঠানে করে 2-3 দিন রেখে এটাকে খেতে পারেন। ফ্রিজে রাখলে তো আপনি অনায়াসে 5-6 দিন রাখতে পারবেন, আর নর্মাল টেম্পারেচারে রাখলে 2-3 দিন রেখে খেতে পারবেন। আমি একটা স্টিলের প্লেটে একটু ঘি ছড়িয়ে নিচ্ছি, ভালো করে চারিদিকে নিয়ে আমি হালুয়াটা গরম গরম হালুয়াটা এখানে ঢালব। হালুয়াটা ঢালার পর এটাকে আমি একটা চেপে চেপে একটা হালকা শেপ দিতে হবে, হালকা করে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। আপনারা খেয়াল করবেন যদি একটু গরম থাকে একটু ঠান্ডা হওয়ার সুযোগ দিতে হবে একে। ঠান্ডা হওয়ার পর হাত দিয়েও করতে পারেন, আমি চামচ দিয়ে করে নিয়েছি। দেখুন এরপর আমি বরফির আকারে কেটে নিব, বরফির আকারে কেটে নিচ্ছি। এতে আমি দিয়ে দিব সামান্য কাজু কিশমিশ, তারপরে আমি সেটাকে একটু ঠান্ডা হওয়ার পর সার্ভিং ডিশে সার্ভ করছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। ভালো লাগলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন আমার সাথে থাকার জন্য।